के? अरे आमी सुरेश, खोलो। अरे की होलो पिंकी, एतो समय लागे दरजा खुलते, हठात् करे केउ जोदि आमाय देखे फेलतो? आमार मने हलो आमार बा तोमार परिवारेर केउ। अरे के जाने आमरा एखाने लुकिये आछि। क्षमा करबेन मिसेस सूरज प्रकाश, फुलशज्जार राते तोमाके सिंगाना दिएई काज चालाते होबे सोना, किन्तु बियेर उपहार कोनो राजाबादशार थेके कम नय। टाडां की सुंदर एटा गो, तोमार मतोई। आर देखे निओ, आसल अनुष्ठानो निश्चयई होबे। আর তাও আবার আমাদের দুজনের বাবা মাদের আশীর্বাদ নিয়ে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মা বাবাকে নিশ্চয়ই রাজি করাবে। হ্যাঁ, কিন্তু গ্রামের লোক আর পঞ্চায়েতকে কে বোঝাবে? ওরা এমনিতেই আমাদের এই বিয়ের বিরুদ্ধে ছিল, আর তার উপরে আসার সময় তোমার এই বাবার বন্ধু আছে না, ওনার ছেলে কপিল, ও আমাকে দেখে নিয়েছে এখানে আসার সময়। কি? হ্যাঁ কপিল, তাহলে বাবাকে তো নিশ্চয়ই বলে দেবে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এখন আমরা এখানে আর থাকতে পারবো না। কিন্তু তুমি বাবার রাগ জানো না সুরেশ, উনি আমাকে আগেও বলেছেন যদি আমাদের বিয়ে হয় তাহলে আমাদের মাথা কেটে খেতে পুঁতে দেবেন। আমাদের এখান থেকে যেতে হবে। কোথায় যাব? দেবকীর মামার বাড়ি আছে রটাকে, ও আমাকে বলেছিল যদি কোনো প্রবলেম হয় যেন ওখানেই চলে যায়। 10:40 बस पे जाबो आमरा स्टैंड थेके। चलो चलो। শনাক্ত করা গেছে? হ্যাঁ স্যার, এই ছেলে মেয়ে দুটো আমাদেরই গ্রামের, সুরজ প্রকাশ আর পিঙ্কি প্রকাশ। ওই সেই পঞ্চায়েতের মামলা মেরে ফেলেছে, দেখেছেন? আরে এটা তো হওয়ারই ছিল, ডাকো তো এদের পরিবারকে। ঠিক আছে স্যার। লাশে হাত দিও না। এই ঘটনাটা একদম সোজা, আপনার ছেলে আর এনার মেয়ে মিলে সমাজ আর গ্রামের বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আর পরিণামে দুজনার হলো মৃত্যু। এবার আপনিই বলুন যদি আপনার সন্দেহ থাকে তো কার উপর? আরে বলুন না, কে মেরেছে এদের? আমি মেরেছি। কি বলছো তুমি? আমি মেরেছি আমার মেয়েকে আর তার প্রেমিককে। এই দেখো। আপনি আপনি তো এর বাবা। বাপ মেয়ের সম্পর্ক তো 20 বছরের ছিল, কিন্তু 50 বছরের সম্পর্ক আমাদের জাতা সমাজের সঙ্গে। তাহলে বলো বলো কোনটা গভীর সম্পর্ক? সন্তানের থেকে বেশি বড় জাতার সমাজ। যা আমার করার ছিল তা আমি করে দিয়েছি, তোমরা নিজেদেরটা করো। কেজি, এই দেখো, একজন বাপ নিজের মেয়ে আর জামাইকে মেরে ফেলেছে নিজের সম্মান বাঁচানোর জন্য, জাস্ট বিকজ দ্য গার্ল একই কাস্টে বিয়ে করেছিল। আর নরমালি তো অন্য কাস্টে বিয়ে করার জন্য এই প্রবলেম হয়ে থাকে। আই ডোন্ট বিলিভ দিস। মিসেস বিলিমোরিয়া, এটা কোনো জাতি বৈষম্যের সমস্যা নয়। হিন্দু ধর্মে এরকমটা মানা হয় যে একই গোত্রের লোক ভাই বোন হলে তাদের মধ্যে কখনোই বিয়ে হতে পারে না। ধর্মের অবস্থা নিজের জায়গায় রয়েছে, আমি সেটা বুঝি, কিন্তু সম্মান রক্ষার জন্য কাউকে হত্যা করা এটা অধর্ম, আইনের কাছে এটা অপরাধ। কেন এরা বুঝতে পারে না সেটা? এটা কি ধরনের প্রগতি? দেশ এক ধাপ এগিয়ে যায় তো এরা 2 ধাপ পিছিয়ে। উঠতে চায় এই দেশ, কিন্তু পায়ে বেড়ি পরানো রয়েছে। কি হবে? কিভাবে উন্নতি করবে এই দেশ? আমি দেখা করতে চাই। দাঁড়ান আপনি, দাঁড়ান প্লিজ। স্যার, এই মহিলা দেখা করার জন্য খুব জেদ করছেন। তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার। আসুন আসুন, কি হয়েছে বলুন। আপনি সরকার কেডি পাঠক তো, যিনি নাকি নিরপরাধীদের বাঁচান? আগে আমি কেডি পাঠক, আপনি কে? আগে আমার নাম লাজবন্তী প্রকাশ, ওই কালকোরা হরিয়ানা থেকে এসেছি। আমার স্বামী চাঁদ প্রকাশের কেস নিয়ে। কিন্তু লাজবন্তী দেবী, আপনার স্বামী তো একেবারে হুঁশে এবং সজ্ঞানে এই অপরাধ স্বীকার করেছেন। আর কি করবে, উপায় ছিল না যে। অসহায়তা কেন? উনি তো আর নিজের কন্যাকে হত্যা করেছেন, এর মধ্যে অসহায়তা কেন আমি বুঝলাম না। আপনি তো আমাদের ওখানের অবস্থা জানেন না সাহেব, যুগ যুগ থেকে চলে আসা প্রথা মানুষ তো বাদ দিন ভগবানের থেকেও বড় বলে মানা হয়। একই জাত গোত্রের ছেলে মেয়ের বিয়েকে অসামাজিক বলে মানা হয়, একই গোত্রের মানুষদের গ্রামবাসীরা ভাই বোন বলে মনে করে। যদি কেউ এই লোক প্রথার বিরুদ্ধে যায়, ধরে নিন তার প্রাণটা গেল, সেই পরিবারকে এক ঘরে করে দেবে। নরকের মতো ব্যবহার করা হয় তাদের সাথে। আমাদের 3 মেয়ে, সব থেকে বড় ছিল পিঙ্কি, তারপরে একজন, আরে সব থেকে ছোট। পিঙ্কির পাপের প্রায়শ্চিত্ত আমরা যদি না করি, তবে আমাদের এই 2 মেয়ের বিয়ে গ্রামের লোক আর পঞ্চায়েত কখনো করতে দেবে না। এই জন্য পিঙ্কির খুনে পিঙ্কির বাবা নিজের ঘাড়ে দোষ নিয়ে নিয়েছে, যাতে গ্রামে আমাদের মান সম্মান বজায় থাকে, যাতে এই 2 মেয়ের ভবিষ্যৎ নষ্ট না হয়। যত বড় পাপ তত বড় প্রায়শ্চিত্ত সাহেব। আমি আমার মেয়েকে হারিয়েছি, पिंकीर बाबा के हाराते चाहना आपनार विषय तो अनेक शुनेछि जे आपनी अद्भुत भावे अपराधीर काछे पहुँचे आपनी निर्दोष के बाँचान आपनी पिंकीर बाबा के बाँचान साहेब एई बाच्चादेर बाबा के बाँचान साहेब बाँचान साहेब की करछेन आपनी बसुन आपनी सब आमरा हरियाणाते चले तो एलाम किन्तु आपनार एई केसटा नेওয়ার डिसिशनटा ठीक तो ना आई मीन पुरो मीडिया और देशेते ज्ञान प्रकाश एक एमन मानुष हिसेबे उपस्थित होयेछे जे निजेर मेयेके मेरेछे सर और सेटार एकटाई शास्ति होते पारे सर मृत्यु और आपनी ओके बाँचाते हरियाणा एलें सर एखन तो मीडियाओ आपनार बिरुद्धे लिखछे एई देखुन केडी पाठकेर बिकिये गेछे सम्मान केडी पाठक हत्याकारी के बाँचानोर जन्य जाच्छेन हरियाणा एई निউজের लोकेदेर खुँटिए खुँटिए निউজ बार कराटाई एकटा निউজ हये गेछे देख वरुण आमार एकटा सोजासुजी भावना रयेछे आमी बाइरेर कथाटा शोनार आगे भेतरेर कथाटा शुनी और आमार अंतरात्मा एटा बोलछे जे होक बा ना होक চাঁদপ্রকাশ निर्दोष बाकिटा पौंछानोर पर जानते पारबो नमस्कार চাঁদপ্রকাশ बाबू আমার নাম কেডি পাঠক আমি মুম্বাই থেকে এসেছি আপনার উকিল তার মানে এটাই সত্যি যেটা লোকে বলছিল যে তোমরা আমাকে না বলে না জিজ্ঞেস করে শহরে চলে গেছে উকিল আনতে দেখুন যখন আপনি চুপ করুন আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি তুমি তো অশিক্ষিত কিন্তু এতটা যে নির্বোধ তা আমি জানতাম না তুমি এইটুকুও বুঝলে না যে আমার ভরসা আছে আমাদের পঞ্চায়েতের উপর স্রেফ নিজেদের পঞ্চায়েতের উপর অপরের উপর নয় আরে এ কি জানে এই সমাজের কি সংস্কার হয় আরে এ কি জানে মর্যাদা কাকে বলে চাঁদপ্রকাশ বাবু এটা একেবারে স্পষ্ট যে আপনি কারো চাপে পড়ে এই কাজগুলো করছেন আমি শুধু এটাই বলতে চাইবো যে আপনার এই কাজগুলো করার কোনো প্রয়োজনীয়তা নেই যেটা সত্যি সেটা আমি সময় অবশ্যই বাইরে নিয়ে আসব এটাই তো উকিল সাহেব এটাই তো আমি বলছি সত্য তো সামনে আসবেই জান ১০০টা মিথ্যা কথা ভরে দিক আপনার কানে আর আপনি চাইলে ১০০টা পক্ষ রাখুন আমার জন্য কিন্তু আপনার ১০০টা পক্ষ ১০০টা মিথ্যা তাসের ঘরের মতো ভেঙে পড়বে কেননা সবথেকে বড় সত্যি তো এটাই আমি মেরেছি আমার মেয়েকে চাঁদপ্রকাশই মেরেছে তার মেয়েকে राम राम प्रधान साहेब राम राम महेंद्र राम राम एदिके एसो आगे प्रधान साहेब भाई ग्रामे सुनते पाच्छी जे तोमरा शहर थेके उकिल डेके निये एसछो भाई तोमरा एतो बड़ो होये गेछो जे पंचायतेर परामर्श निच्छो ना प्रधान साहेब आमरा उकिल के डाकिनी पंचायत थाकते আমরা পরের দিকে কেন তাকাতে যাব তাহলে ওই লাজর মাথায় এই কথাটা ঢুকিয়ে দাও একটা মেয়েকে তো হারিয়েছেই এখন এরকম না হয় যে केडी साहेब भरत सिंह भारद्वाज पब्लिक प्रसिक्यूटर कखनो भाबिनी जे आपनी आर आमी একই আদালতে এত তাড়াতাড়ি কেস লড়বো। আপনার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আনন্দ তো আমারও অনেক হয়েছে আপনার সাথে দেখা করে কেডি সাহেব, কিন্তু একটা কথা তো বলুন, আপনার কেস টেস তৈরি আছে তো? হ্যাঁ, যতটা থাকার ততটা আছে, বাকিটা আদালতে দেখা যাবে। যাই। আরে দাঁড়ান না, দাঁড়ান। আরে এটা আপনি বুঝতে পারলেন না যে আপনাকে আমি কেন আটকালাম? হুম, বলছি আপনার যা বলার আছে না আপনি এখানেই বলুন, ওয়ান শটে, কারণ ভেতরে তো আপনি কিছুই বলার সুযোগ পাবেন না, চান্সই পাবেন না। কেস কখন শুরু হবে কখন শেষ হবে আপনি জানতেও পারবেন না, তাই ভেতরের যা রাগ আছে যা ওকালত সকালত দেখানোর আছে এখানেই সেরে ফেলুন কেডি সাহেব। এক্সকিউজ মি, I have a case to fight. ইংলিশ খুব ভালো, তোমাকে তো তোমার মক্কেলি চুপ করাবে কেডি সাহেব, চাঁদ প্রকাশ। হুজুর, গত 2 বছর ধরে আমার মেয়ে পিঙ্কি আর সুরেশ একে অপরকে ভালোবাসতে শুরু করে। আমরা দুই পরিবারই ওদের অনেক বুঝিয়েছি, এমনকি আমি প্রথমবার পিঙ্কির উপর হাতও তুলেছিলাম আর বলেছিলাম যে এই বদমাইশি ছেড়ে দে। আসলে জানেন, মেয়েদের একই গোত্রে না ভালোবাসা হতে পারে না বিয়ে। আমাদের সমাজ মনে করে যে একই গোত্রের লোকেরা ভাই বোন হয়, তাহলে ভাই বোনের মধ্যে দ্বিতীয় সম্পর্ক কি করে হতে পারে? এটা হতে পারে, হতে পারে না। কিন্তু ওরা দুজনে আমার কথা বুঝলো না, যার কারণে পুরো পঞ্চায়েতের সামনে আমার মাথা লজ্জায় নিচু হয়ে যায় 3 বার। তারপরে আর কি, আমার মাথা জ্বলে যায়, বিগড়ে গেল আমার মাথা। এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলা উচিত ছিল জন্ম নেবার আগে। শুনিসনি পঞ্চায়েত কি বলল? এক ঘরে করে দেবে আমাদের যদি তোকে সুরেশের সঙ্গে আবার দেখা যায়। তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তুই করে দেখ, করে বল, দিব্যি আমার জন্মদাতার, তুই যেখানেই থাকবি খুঁজে বর করবই, কুড়ুল দিয়ে তোর মাথা কেটে খেতে পুঁতে দেব। বেরোনো মুশকিল হয়ে গেছে সমাজের সামনে যখন থেকে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক হয়েছে। দেখ মা, তোর সামনে হাত জোর করছি, তুই যেখানে বলবি যার সঙ্গে বলবি তোর বিয়ে দিয়ে দেব, কিন্তু তোকে ওই সুরেশকে ভুলতে হবে, ভুলতেই হবে ওকে। আমার হাত জোর করাটাকে ও আমার দুর্বলতা ভেবে নিয়েছিল। তারপর আর কি, পরের দিন ও বাড়ি থেকে পালিয়ে গেল, ওই ছোকরাটার সাথে বাড়ি থেকে পালিয়ে গেল। আমাদের সংস্কার, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জতকে ধুলোয় লুটিয়ে দিয়ে তারপর 2 রাত পর আমার বন্ধুর ছেলে কপিল আমার বাড়িতে আসে। কি বলছিস তুই? কোথায় দেখেছিস ওদের দুজনকে তুই? পাশে জেনোরা গ্রামের মার্কেটে, ওখানে কোনো গোয়ালঘরের পাশে গরুর খাবার ঘরে লুকিয়ে আছে দুজনে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এটা কি করছো তুমি? যা হবার তা হবে। না না, তারপর আমি ওই লাশ দুটোকে বস্তায় ভরে ফেলে দিই আর কুড়ুলটাকে নদীতে ফেলে দিই আর বাড়ি চলে আসি। আরে উকিল সাহেব, এক গ্লাস জল পাওয়া যাবে? গলা শুকিয়ে গেছে আমার। আরে জল কেন পাবেন না চাঁদ প্রকাশ বাবু, গলা ভিজিয়ে নিন আপনার। ও চাঁদ প্রকাশ বাবু, সুরেশ তো পর ছিল, চলো তার ব্যাপারে তো বুঝলাম আপনি যা করেছেন, কিন্তু পিঙ্কি, পিঙ্কি তো আপনার নিজের মেয়ে ছিল, তাকে কাটার সময় চেরার সময় আপনার হাত একটুও কাঁপেনি? কেঁপেছিল, কিন্তু হাত জোর করার সময় কেঁপেছিল। ওকে বলেছিলাম, মা এই অনর্থ করিস না, কিন্তু যখন মেয়ে হয়ে বাপের কদর করলো না তখন বাপও মেয়ের কদর করেনি। মেরে ফেলি আমি দুজনকে। তার মানে এখনো এখনো আপনি যা করেছেন সেই নিয়ে আপনার কোনো অনুতাপ নেই? না। আরো একটা কথা, আমার দুটো মেয়ে আছে, যদি ওই মেয়েরাও একই কাজ করে তো তাদেরও ওই একই অবস্থা হবে যা পিঙ্কির হয়েছে। চাঁদ প্রকাশ বাবু, কিন্তু কেডি সাহেব আগে আমার কথা শেষ তো হতে দিন, ভীষণ তাড়া আছে আপনার। হ্যাঁ, তো চাঁদ প্রকাশ বাবু, আপনি যেটা এখন কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন সেটাকে আমরা 100% সত্যি মানব না? আমি বলতে চাইছি সেটা হলো যে আপনি যেটা বললেন, কারো চাপে পড়ে বা কোনো ভয়ের কারণে বা কারো কথা শুনে বয়ান দেননি তো? কি কেডি সাহেব? উকিল সাহেব, আমি না তো কারো চাপে আছি আর না কারো চাপে বলছি। আমি যা বলেছি ওটার 16 আনাই সত্যি। ঠিক আছে। হ্যাঁ চাঁদ প্রকাশ বাবু, এবার আপনি, আপনার মনে হচ্ছে মিথ্যে কথা বলছে? হ্যাঁ চলো, অতিথি মহাশয়ের সন্তুষ্টির জন্য মেনে নিচ্ছি যে চাঁদ প্রকাশ বাবু হয়তো এখন মিথ্যে কথা বলছেন। আরে মুম্বাই থেকে এসেছেন কেডি সাহেব, এইটুকু তো মানতেই হবে। ঠিক আছে, তো এবার প্রমাণ করি। আমার প্রথম সাক্ষী হলো পিঙ্কির ছোটবেলার বান্ধবী দেবকী। আগে বড় জ্যাঠামশাই যা বলছেন তা সব সত্যি। ওই দিন যখন উনি সুরেশ আর পিঙ্কিকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিলেন না সাহেব, তখন আমি ওখানেই ছিলাম, ওনার বাড়িতে। জজ সাহেব, আমার দ্বিতীয় সাক্ষী হলো চাঁদ প্রকাশ বাবুর বন্ধু অনক্ষীলালের ছেলে কপিল। আগে খুনের দিন আমার সামনে রাগে লাল হয়ে কুড়ুল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, আমি তো তখনই ভয় পেয়ে গিয়েছিলাম। এখন পিঙ্কি আর সুরেশের রক্ষা নেই, বেকার ফাঁসিয়ে দিলাম আমি দুজনকে। জজ সাহেব, আমার পরের সাক্ষী সুরেশ প্রকাশের কাকা মহেন্দ্র প্রকাশ। জজ সাহেব, আমি মোটরসাইকেলে করে নিজে বাড়ি যাচ্ছিলাম, তো আমি দেখলাম ও পুরো রেগে মেগে কুড়ুল নিয়ে স্কুটারে করে যাচ্ছিল। গ্রামের প্রধান লক্ষ্মণলাল বাবু। হুজুর প্রণাম। আমিও এটাই দেখেছিলাম। সেদিন চাঁদ প্রকাশ খুব রাগের সঙ্গে হিনোরা গ্রামের দিকে যাচ্ছিল। বাবা, চাঁদ প্রকাশ কুড়ুল নিয়ে কোন দিকে যাচ্ছে? শোনো বাবা, গিয়ে দেখ ও কোথায় যাচ্ছে। ঠিক আছে আঙ্কেল, অনেক দূর পর্যন্ত ফলো করেছি, গ্রামের এক গোয়ালে ঢুকতে দেখেছি, আর যখন আমি ওখানে পৌঁছালাম তো এতগুলো প্রত্যক্ষদর্শীর সাক্ষীর পর কোনো মাথামোটা লোকই বলবে যে আপনি যা যা এই কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন 16 আনা সত্যি। জজ সাহেব, আপনি সুরেশ আর পিঙ্কিকে মেরেছেন চাঁদ প্রকাশ বাবু, जज साहेब आमी सोनुलालके जिज्ञासाबादेर जोन्नो अनुमति चाइछि। तार आगे आमी आपनाके किछु जिज्ञासा करते चाइ केडी साहेब। बोलुन आपनी आज पर्यन्त कत केस लड़ेछेन? कखनो गुनिनी आमी। केन जिज्ञेस करछेन? सुंदर खूब सुंदर जा छेड़े दिन एइटा शुधु बोलुन आपनार केसगुलोर शेषे परिणाम कि हय? दोष स्वीकार। दोष स्वीकार जज साहेब दोष स्वीकार सेटा तो एइ केसे शुरुतेई हये गेछे। ताहले एइ केसटा शेष हाँ? जज साहेब 20 জন লোক বলছে যে এই লোকটাই খুন করেছে। তার উপর এই লোকটা নিজে বলছে যে আমি খুন করেছি। তাহলে আপনি বলুন জজ সাহেব প্রমাণ করার জন্য আর বাকি কি থাকলো? আমি আপনার কথার সঙ্গে একমত মিস্টার ভরদ্বাজ। মিস্টার পাঠক যখন অপরাধী তার অপরাধ স্বীকার করে নিয়েছে ওর বয়ান সত্যি বলে প্রমাণিত হয়েছে তখন এই কেসটাকে আর বাড়িয়ে কি লাভ? আমার মতে এই কেসকে এখানেই শেষ করে দেওয়া উচিত। জজ সাহেব কোর্টের সিদ্ধান্ত এই মাসের ১৩ তারিখে দুপুর ৩টায় জানানো হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আরে কেডি সাহেব কেডি সাহেব এবার কিন্তু এটা বলবেন না যে আমি আপনাকে বলার সুযোগ দিইনি। হ্যাঁ দিয়েছিলাম কোর্টের বাইরে। মনে আছে কি বলেছিলাম আমি যে কেস কখন শুরু হবে কখন শেষ হবে জানতেই পারবেন না আপনি। কি হলো? যাক ওটা ছেড়ে দিন। না যদি জানেন আমি বলে দিচ্ছি কেস ইজ ওভার। কেডি সাহেব খুবই হ্যাপি আর সুন্দর জার্নি ব্যাক টু মুম্বাই। खूब भालो दे भाई सोनू बाबा। अरे भाई अतिथि आछे फुल टुल छड़ा एई निन उकिल। अरे उकिल साहेब ए निन ना। थैंक यू उकिल साहेब। हाँ हाँ तुमी बोधहय भेबेछिले जे एई ग्रामे तोमार आशाते आमादेर खूब खराब लेगेछे। हाँ भेबेछिलाम तो एरकमटाई। ना 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 सेरकम कोनो ब्यापार ना। तुमी तो आमादेर अतिथि और एमनितेओ तुमी आमादेर साथीके और केस लड़े ओके बाँचाबार चेष्टा करेछिले ताई ना? हाँ हाँ ताओ आपनी आमादेर ग्रामे पदार्पण करेछेन। आपनाके अनेक अनेक धन्यवाद। सरपंच बाबू एई अभ्यर्थनार जोन्नो अनेक अनेक धन्यवाद नाकि बोलबो जे बिदायेर जोन्नो धन्यवाद। प्रश्नटा आमार हलो एई जे आपनाके के बोलेछे जे आमी चले जाच्छि? भाई उकिल साहेब आपनार एई ग्रामे एखन कि काज? मुकदमा शेष और एमनितेओ दुदिन परे फैसला हो जाबे। एखन एखाने थेके तुमी कि करबे? हाँ और जा एर मध्ये लेखा पढ़ा होबे आमी तुम्हाके मुम्बाईते पाठिये देबो केमन? हाँ जान चले जान। सरपंच बाबू चले जाच्छी आमी किन्तु एकटा समस्या रयेछे। समस्याटा हलो एई जे एखोनो आमार मने होच्छे जे चंद्रप्रकाश बाबू एकेबारे निर्दोष। ओनार कन्या एबं जामाइयेर हत्या अन्य केउ करेछे। और देखुन जे एटा एकटा समस्या और एई समस्यार समाधान तो आमाके करतेई होबे और जेई मुहूर्ते समाधान हये जाबे आमी चलेई जाबो। पाठक बाबू आमंत्रकदेर बलार आगेई जोदि अतिथि चले जाय ताहले ताके बला हय अतिथि और बला सत्त्वेओ जोदि ना जाय ताके बला हय शयतान। हाँ आमी बुझे गियेछि पुरोपुरी बुझे गियेछि। आपनादेर संगे एतटा समय काटालाम और एइटुकु तो बुझे नेওয়া आमार उचित। ওই লাজবন্তী দেবী জোর করছিলেন জেদ করছিলেন যে হোটেলে থেকো না আমাদের বাড়িতে এসে থাকো কয়েকদিন আমাদের সঙ্গেও কাটাও। তো আমি ভাবলাম যে কেন না কয়েকটা দিন আরও আপনাদের সঙ্গে এখানে থেকে যাই তাহলে শিক্ষাটা আর একটু বেশি পাবো। ফুলমালাটা দয়া করে আপনি রেখে দিন আপনার কাছে। যখন আসবো তখন দিয়ে দেবেন। পয়সাও বেঁচে যাবে আপনার। নমস্কার। সাপের গর্তে পা দিস না তুই কেডে। আর তুই কি করে জানবি যে জাতপাত কি হয়? এর পরের বার তুই যখন আসবি না তখন এই ফুলের রং বাসন্তী হয়ে যাবে আর কাপড়ের রং হবে সাদা। চলে যা এখান থেকে চলে যা। आई थिंक এদের মধ্যে কোনো একজন গ্রামবাসী এই কাজটা করেছে। চাঁদ প্রকাশকে বলির পাঁঠা বানিয়ে নিজের অপরাধ লুকোচ্ছে। জানি বরুণ, কিন্তু এদের মুখ খোলার জন্য এটা অনেকটাই জরুরি যে চাঁদ প্রকাশ বাবু তিনি যে নির্দোষ সেটা স্বীকার করবেন, আর নয়তো আদালতে আমার প্রত্যেকটা প্রমাণ ব্যর্থ হয়ে যাবে। দোষীকে দিয়ে দোষ স্বীকার করাবো, তার আগে চাঁদ প্রকাশ বাবুকে দিয়ে স্বীকার করাতে হবে যে উনি নির্দোষ। যদি আর কেউ কিছু না বলতে চায় তবে এই আদালত চাঁদ প্রকাশের বিরুদ্ধে সিদ্ধান্ত শোনাতে যাচ্ছে। আমি কিছু বলতে চাই। এখন আর কি বলতে চাও? ইউ ক্যান প্রসিড মিস্টার কেডি। চাঁদ প্রকাশ বাবু হত্যার দিন কি পরেছিলেন আপনি? কি বস্ত্র আপনার গায়ে ছিল? আরে উকিল সাহেব, এই রকমই জামার ধুতি পরেছিলাম। এই কুর্তাটা? ওইটাই হবে। জশ সাহেব, আমি সোনুলালকে কাঠগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। সোনু, আপনি বলেছিলেন যে আপনি চাঁদ প্রকাশ বাবুকে পিঙ্কি আর সুরেশের ওপর কুড়ুল দিয়ে আঘাত করতে দেখেছিলেন। কতটা দূরত্বে ছিলেন চাঁদ প্রকাশ বাবু যখন উনি কুড়ুলটা দিয়ে বাড়ি মেরেছিলেন? আরে দূর কি, উনি ধরে ধরে মারছিলেন। তো এটা স্পষ্ট যে যখন কুড়ুল দিয়ে আঘাত করা হয়েছে তখন রক্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল নিশ্চয়ই। আরে চারপাশে শুধু রক্তই রক্ত স্যার, আমি তো তাকাতেই পারছিলাম না। যদি এরকমটাই হয় তাহলে এইটা কিভাবে হলো যে এই কুর্তাটায় এক ফোঁটা রক্তের দাগ লেগে নেই? আরে ওখানে এত অন্ধকার ছিল আমি লক্ষ্যই করিনি জামার দিকে। জশ সাহেব, এটা কি খুব জরুরি যে জামায় যদি রক্ত লেগে না থাকে তাহলে খুন হয়নি? ভরতদাস বাবু, ওই ঘরের দেওয়ালের উপরেও রক্তের দাগ লেগেছিল। এরকমটা কিভাবে হতে পারে যে এই কুর্তাটায় এক ফোঁটাও রক্তের দাগ লেগে নেই, একদমই দাগহীন? হতে পারে চাঁদ প্রকাশ বাবু বলতে ভুলে গেছেন আর বদলে নিয়েছেন। আগে হ্যাঁ হুজুর, আমি আপনাকে বলতেই ভুলে গেছি যে ওই রাতে বস্তায় লাশ ভরবার পর আমি জামাটা পাল্টে ফেলেছিলাম। হুজুর, ভুল হয়ে গেছে আমার। আপনার স্ত্রী লাজবন্তী দেবীর বক্তব্য হলো যে আপনি এই কুর্তা পরেই ঘর থেকে বেরিয়েছিলেন এবং এই কুর্তা পরেই ঘরে ফিরেছিলেন। জজ সাহেব, এই কেসে স্ত্রীর সাক্ষী মানা যাবে না, কারণ এই ব্যাপারটা খুব পরিষ্কার। যে কোনোভাবেই স্বামীকে বাঁচাবেই। জামার ব্যাপারটা ছাড়ুন কেডি সাহেব, অন্য কিছু থাকে তো আদালতকে বলুন। হত্যার অস্ত্র জজ সাহেব, ওই কুড়ুল যেটা দিয়ে পিঙ্কি আর সুরেশকে হত্যা করা হয়। জজ সাহেব, ওই কুড়ুলটা। আরে ভাই, খুব ভালো। ওই কুড়ুলটার নদীর তলায় আছে, যখন ডুবুরিরা পাবে তখন নিয়ে আসবে। জজ সাহেব, আমি কপিলকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। কপিল, যখন চাঁদ প্রকাশ বাবু হাতে কুড়ুলটা নিয়ে নিজে ঘর থেকে বেরোলেন আপনি তখন ওখানে উপস্থিত ছিলেন? আগে একদম। আপনি এনার হাতে কুড়ুলটা দেখেছিলেন? আগে। আপনি চিনতে পারবেন এই কুড়ুলটাকে? আগে আমার সামনেই তো তুলেছিল। আদালতকে বলুন কপিল বাবু যে এই তিনটে কুড়ুলের মধ্যে কি ধরনের কুড়ুল ওনার হাতে ছিল। আগে ওই মাঝেরটার মতো এরকম। আগে। জজ সাহেব, আমি কপিলের কথার সঙ্গে একেবারেই সহমত, কেননা চাঁদ প্রকাশ বাবুর বাড়ির লোকের বক্তব্য হলো যে ইনার কাছে যে কুড়ুলটা ছিল সেটা একদমই এরকম ছিল। বাহ, খুব সুন্দর পাঠক বাবু। এবার কি কুড়ুলের কোম্পানিওয়ালাদের দিয়ে প্রমাণ করবে? সেটা কোনো প্রয়োজনীয়তা নেই ভরতদাস বাবু। জজ সাহেব, পোস্টমর্টম রিপোর্টের বক্তব্য হলো যে পিঙ্কির শরীরের ওপর যে আঘাতের চিহ্ন সেটা ৬ ইঞ্চি লম্বা কুড়ুলের সাহায্যে করা হয়েছে, আর এই কুড়ুলটাই ইওর অনার যেরকম ধরনের কুড়ুল যেটা চাঁদ প্রকাশ বাবুর বাড়িতে ছিল সেটা ৪ ইঞ্চি ধারওয়ালা, আর ৪ ইঞ্চি ধারওয়ালা এই কুড়ুল দিয়ে ৬ ইঞ্চির আঘাত হতে পারে না জজ সাহেব। तो আপনার মনে হয় যে এই 6 ইঞ্চি এবং 4 ইঞ্চির পার্থক্যের জন্য আপনি কেসটাকে ঘুরিয়ে দেবেন? হ্যাঁ, এটা তো খুব সুন্দর জজ সাহেব। কেডি সাহেব, এক মিনিট, এই কুরুলটা একটু। জজ সাহেব, এই 4 ইঞ্চির ধারওয়ালা কুরুল আর নেন, আমি এবার মারলাম। चार इंचर धारवाला कुरुल और छय इंचर क्षत। केडी साहेब, और किछु बोलार आछे आपनार? पाठक बाबू। मिस्टर पाठक, और कोनो प्रमाण? नो योर ऑनर, एई समय आमार काछे आर कोनो प्रमाण नेई। अरे केडी साहेब, किछु কিছু ভাবুন, বলুন, কিছু বাকি থাকলে বলে দিন। হ্যাঁ, এখনো আদালতের সময় বাকি আছে, পুরো 5 মিনিট। ভাবুন, আপনি এত বড় লয়ার, যদি কিছু না ভাবতে পারেন তাহলে কোনো গল্প বা কাহিনী শুনিয়ে দিন। হ্যাঁ, আমাদের সবার মনোরঞ্জন হয়ে যাবে। কি ভাইরা, কি বলছো? কেডি বাবু, না হলে লোকে বলবে কালগোড়ার লোকেরা কেডি সাহেবকে বম্বে থেকে এখানে ডেকেছে, কিন্তু বলার সুযোগটা পর্যন্ত দেয়নি। ঠিক আছে ভরতদাস বাবু, যখন আপনি বলছেন যে আদালত শেষ হতে এখন আরো 5 মিনিট বাকি রয়েছে, আর যখন আপনি চাইছেন যে আমি এই গল্পটা শোনাই, শোনাচ্ছি। এই গল্পটা আমার কোনো রোমাঞ্চকর কেসের ব্যাপারে নয়, না তো কোনো রকম রহস্যজনক একটা ঘটনা সম্বন্ধীয়, একটা সাধারণ গল্প ব্যাস। একজন পিতা আর তার 3 বছর বয়সী ছোট্ট সুন্দর একটা বাচ্চার, সেই বাচ্চাটার যার ততক্ষণ ঘুম আসতো না যতক্ষণ না সে তার বাবার ডান দিকের কাঁধে মাথা রেখে শুতো। আর তখনও যদি ঘুম না আসতো তো সেই বাবা ওকে কোলে তুলে বুকের ওপর রেখে সারা রাত বারান্দায় পায়চারি করতেন। বারবার সেই গানটাই শোনাতেন যেটা গাইতে গাইতে কোনোদিন ওই পিতা ক্লান্ত হননি, আর শুনতে শুনতে ওই বাচ্চাটা নিজের দীর্ঘদিনের রাখা গোফটা শুধুমাত্র সেই কারণেই কেটে দিয়েছিলেন যে ওই গোফ বাচ্চাটার গায়ে লাগতো। একটা সময় এরকম ছিল যখন 8 বছরের ছিল এই বাচ্চাটা। গ্রামে আকাল পড়ল, ঘরে খাওয়ার জন্য এক ফোঁটা কিচ্ছু নেই। ওই বাচ্চাটা নিজের পুতুলটা নিয়ে, যে পুতুলটার নাম খুব ভালোবেসে নীলম রেখেছিল, ওই পুতুলটাকে নিয়ে ওর বাবার কাছে গেল আর বলল যে, বাবা, মায়ের গয়নাগাটির সঙ্গে এই পুতুলটাকেও বিক্রি করে দাও, ঘরে হয়তো কিছুটা পয়সা আসবে। কিছু সময় আরো কাটল, ওই বাচ্চাটার বয়স 13 বছর হলো। স্কুলে প্রবন্ধ রচনা করতে দেওয়া হয়েছিল, প্রবন্ধের বিষয় ছিল আমার জীবনের সবথেকে প্রিয়, আর প্রত্যেকটা ছাত্র, সব ছাত্র নিজেদের মায়ের ওপর সেই প্রবন্ধ লিখল, শুধুমাত্র ওই ছাত্রটাই লিখল, আমার প্রিয় বাবা। সতেরো বছর বয়স ছিল এই বাচ্চাটার যখন পাশের বাড়ি বারান্দা থেকে পড়ে যায় আর ওর মাথা ফেটে যায়। বাচ্চাকে নিজের কাঁধের উপর তুলে প্রচন্ড রোদে দৌড়তে দৌড়তে অনেক ক্রোশ দূরে হাসপাতালে নিয়ে গেলেন সেই পিতা। ডাক্তারকে বললেন যে, আমার শরীরের শেষ ফোঁটা রক্ত নিয়ে নাও, কিন্তু আমার বাচ্চাকে বাঁচিয়ে তোলো, আমার সন্তানকে বাঁচিয়ে তোলো। ওই বাচ্চাটার জন্য ওর সংসার, ওর বাবা ছিল, আর ওই বাবারও কখনোই বাচ্চাটার মাথায় কোনো রকম আঘাত সে দেখতে চাননি, কখনো ওর চোখে জল দেখতে পারতেন না, কখনোই ওর শরীরে কোনো রকম ছোট আঘাত তিনি দেখতে পারতেন না। জজসাহেব, এটা পিঙ্কের মৃতদেহের কিছু ছবি রয়েছে। প্রথম আঘাতটা ওর কাঁধের ওপর করা হয়েছিল। আঘাতের সঙ্গে সঙ্গে কাঁধের হাড়গুলো ভেঙে গিয়েছে। দ্বিতীয় আঘাতে হাতের সমস্ত শিরা কেটে গিয়েছে, রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তৃতীয় আঘাতে জজ সাহেব পেটটা পুরোপুরিভাবে চিড়ে দেওয়া হয়েছে। আমার মাকে, আমার মা কি, আমার মা কি, চন্দ্রপ্রকাশ বাবু আমি এটা মানার জন্য একেবারেই তৈরি নই যে আপনি জেনে শুনে বা অজান্তে নিজের মেয়ের কোনো ক্ষতি করতে পারেন, এটা আমি মানতে পারছি না। আমি মারিনি আমার মেয়েকে। মারিনি আমি আমার মেয়েকে। আরে আমি তো আমার মেয়ের জন্য নিজের জীবনকে 100 বার বলি দিতে পারি, 100 বার। যদি আমার জীবনের সমস্ত আয়ু ওকে দিতে পারতাম, আমার মা, মাগো আমার সোনা মাগো। তুই নিজের বাবার উপর ভরসা করে রাখতে পারলি না মা। চাঁদ প্রকাশ বাবু, আপনি নির্দোষ, তাহলে সত্যটা কি? এটা সত্যি যে ওই দিন আমি কুরুল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার মেয়েকে ভয় দেখাবার জন্য। যদিও আমার সঙ্গে না ফেরে, না হলে আমি সুরেশকে ওখানেই মেরে ফেলব, কিন্তু রাস্তায় একটা মন্দির ছিল, দুর্গা মায়ের মন্দির। এটা সেই মন্দির যেখানে 21 বছর আগে আমি জোরহাত করে মেয়ে মানত করেছিলাম। তারপর আমার ঘরে সন্তান এলো, আমার প্রথম কন্যা পিঙ্কি। আমি চিন্তায় পড়ে যাই, যে আনন্দ পেতে আমি আমি বছরের পর বছর ভিক্ষে চেয়েছি, তাকে এত সহজে ফিরিয়ে দেব না। ভগবান আমাকে কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। এমনই দুশ্চিন্তা নিয়ে আমি মন্দিরের সিঁড়িতে বসে পড়ি। ওই মন্দিরে বসে বসে আমার বিবেক জেগে ওঠে, আর আমি ঠিক করে নিলাম, যাই হোক না কেন যেভাবেই হোক না কেন আমি আমার মেয়ের পাতানো সংসার নষ্ট হতে দেব না। কিন্তু অন্যদিকে এটাও মনে হলো যে পিঙ্কির এই ব্যবহারে আমার অন্য দুটো মেয়ের পক্ষে ওই গায়ে থাকা মুশকিল হয়ে যাবে। সারা রাত এই চিন্তায় আমি কাটিয়ে দিই। আমি মনস্থির করে ফেলি যে যেভাবেই হোক যেমন করেই হোক আমি আমার মেয়ের পাতানো সংসার নষ্ট হতে দেব না। কুরুলটাকে আমি ওখানেই মন্দিরের পিছনে ঝোপের মধ্যে ফেলে দিই। সকালে উঠে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিলাম, তখন রাস্তায় পুলিশ দাঁড় করালো। দারোগাবাবু বললেন যে সুরেশ আর পিঙ্কি খুন হয়েছে। সেই খবর শুনে আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ি, আমার বুক ফেটে যায়। পরে বুঝতে পারলাম যে আমার একটা মেয়েকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু বাকি দুটোকে তো বাঁচাই। তখন আমি সিদ্ধান্ত নিই যে পিঙ্কি আর সুরেশের খুনের অপরাধ আমি নিজের ঘাড়ে নেব। গায়ের লোক আর পঞ্চায়েত বলবে একটা ভুল তো হয়েছিল, কিন্তু শুধরেও নিয়েছে, আর আমার দুটো মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত থাকবে। সাহেব, এই জন্য আমি এসব। সুন্দর, খুব সুন্দর। সেদিন মন্দিরে আপনার বিবেক জাগেনি চন্দ্রপ্রকাশ বাবু, বরং এক্ষুনি জেগেছে এইখানে। তাও কেডি বাবুর মন ছুঁয়ে যাওয়া গল্প শুনে, বাহ! সেই জন্য আপনি যা করেছেন অস্বীকার করছেন, কিন্তু সত্যি যেখানে ছিল সেখানেই আছে, যে খুন আপনি করেছেন। ভরদ্বাজ বাবু, কি বলেছিলেন আপনি? The case is over. Sorry my friend, but the case is just begun. শুরু হলো এখনই। জজ সাহেব, চাঁদপ্রকাশ বাবুর বক্তব্য অনুযায়ী ইনি ইনার কুড়ুলটা মাতাজির মন্দিরের পিছনের দিকে ঝোপের মধ্যে ফেলেছিলেন। এখন আইন আর আমাদের কর্তব্য যে ওই ঝোপের শীঘ্রই তল্লাশি করা হোক, আর যদি ইনার কুড়ুলটা ওখানে পাওয়া যায় তাহলে তো ইনার সত্যিটা প্রমাণিত হয়ে যাবে। তল্লাশি তো হবেই, কিন্তু কেডি, তুমি এটা ভুলে যাচ্ছ, এই কেসে চাঁদপ্রকাশ বাবুর শুধুমাত্র নিজের বয়ান তো ছিল না, কারণ ওনার বিরুদ্ধে আরো অনেকের বয়ান আছে। আর ইওর অনার সবথেকে প্রধান হচ্ছে প্রধানের ছেলে সোনুর বয়ান, যে নিজের চোখে দেখেছে যে চাঁদপ্রকাশ বাবুই হত্যাটা করেছে। কেডি স্যার, জজ সাহেব, হামেশাই আদালতের সাক্ষীরা মিথ্যা কথা বলে থাকেন। কেননা আরো একবার সোনুবাবুকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। কে কি আর বলার আছে সাহেব, এই চাঁদপ্রকাশই উল্টে আরো মিথ্যা বলছে। আমি নিজের চোখে ঘানোড়া গ্রামের গোয়ালে এনাকে, পিঙ্কি আর সুরেশকে মারতে দেখেছি। আর দর্শকের মতন ওখানে দাঁড়িয়ে রইলেন, ওনাকে আটকানোর চেষ্টা করলেন না, পিঙ্কি আর সুরেশকে বাঁচানোর কোন রকম চেষ্টা করলেন না, ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আমি ফিল্মের অ্যাকশন হিরো না যে মাঝখানে লাফিয়ে পড়বো। আমি যদি মাঝখানে লাফিয়ে পড়তাম তো এখানে পিঙ্কি আর সুরেশের মতো আমারও খুনের কেস চলতো। রাক্ষসের থেকে ভয়ঙ্কর ছিল সেই সময়, আর আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। সোনুবাবু, আপনি আপনার বাবার আদেশে চাঁদপ্রকাশ বাবুকে ধাওয়া করতে করতে রাত্রিবেলা নিজের মোটর সাইকেলে করে কালকোড়া থেকে গণরা গিয়েছিলেন কিনা? গিয়েছিলাম। তো এতটা সময় আপনার লাগলো সেখানে পৌঁছতে? আরে ওই যেরকম লাগে 10 থেকে 15 মিনিট, সোজাসুজি 10-15 মিনিট। এইমাত্র পাওয়া খবরাখবর থেকে এটা জানতে পারছি সোনুবাবু, সোজাসুজি রাস্তা কালকোড়া থেকে গণরা যাচ্ছে, তার মাঝখানে একটা পুল রয়েছে যেখানে মেরামতির কাজ চলছিল। আমার জ্ঞান আমায় বলছে যে হত্যার দিন রাতে ওই পুলে কাজ চলছিল এবং যেই কারণে ওই পুলটা সেদিন বন্ধ ছিল। এখন একটাই রাস্তা বেঁচে থাকে ঘনরা পৌঁছানোর জন্য, মেন হাইওয়ে। দ্রুত গতির যানবাহন, সেখান থেকে গেলে মোটামুটি ভাবে আধ ঘন্টা সময় তো লাগবেই। আপনি 15 মিনিটে কি করে পৌঁছে গেলেন? আরে এটার মানে এই দাঁড়ায় সোনু বাবু যে আপনিও চাঁদপ্রকাশ বাবুর মতো ওই রাতে ঘনরাজ যাননি। যখন কিনা আপনি চাঁদপ্রকাশ বাবুকে ওই মন্দিরে দেখলেন, আপনি ওখান থেকেই কালকোড়া ফিরে আসলেন। আমি কি ঠিক বলছি নাকি? আমি ঠিক বলছি। আমি ঠিক বলছি। এবার বলুন সোনুবাবু, যে এতটাই ভদ্র একজন মানুষের বিরুদ্ধে আপনি আদালতে মিথ্যা বয়ান কেন দিলেন? ভাই খুব সুন্দর কেডি বাবু, খুব সুন্দর। শেষ পর্যন্ত আপনি এখানে অচেনা হওয়ার প্রমাণ দিয়েই দিলেন। ভাই মানলাম যে কালকোড়া থেকে ঘনড়া যাওয়ার প্রথম রাস্তা হলো পোলের, মানলাম, আর দ্বিতীয় রাস্তা আর লম্বা রাস্তা হলো মেন হাইওয়ে, এটাও মানলাম। কিন্তু কেডি বাবু, একটা তৃতীয় রাস্তাও আছে, যেটা বথুয়ার কাঁচা রাস্তা হয়ে মোহেরার বাঁদিকের রাস্তায় গিয়ে মিলেছে, আর ওখানে কেবল বাইকই যেতে পারে। আর ওই রাস্তা দিয়ে ঘনারা পর্যন্ত পৌঁছাতে ইয়োর অনার লাগে মাত্র 15 মিনিট। আরে হ্যাঁ হুজুর, একদম ঠিক, আমি ওই রাস্তা দিয়ে তো গিয়েছিলাম। প্রত্যেকটা খবর কোনো নকশায় পাওয়া যায় না কেডি বাবু, কিছু ব্যাপারের জন্য এখানে বছরের পর বছর থাকতে হয়, বুঝলেন? এই আদালত পরশু 11টা পর্যন্ত মুলতবি করা হলো। ধৈর্য ধরুন লাজবন্তী দেবী। এরকমটা ভাবুন যে আপনার স্বামী বয়ানটা বদলে দিয়ে আমাদের কাজটা আরো সহজ করে দিয়েছেন। খুব শীঘ্রই আসল হত্যাকারী পর্যন্ত। সাহেব, সাহেব আমি অনেক বড় ভুল করে ফেলেছি সাহেব, আমায় ক্ষমা করে দিন স্যার। কিসের ভুল? আদালতে সত্যি কথা না বলার ভুল সাহেব। ওই রাতে যখন পিঙ্কি আর সুরেশের খুন হয়েছিল, আমি নিজের চোখে সুরেশের কাকা মহেন্দ্র প্রতাপকে ওর মোটর সাইকেল করে কানাডার দিক থেকে আসতে দেখেছিলাম স্যার। আর আর ওনার জামায় রক্তের লাল দাগ ছিল সাহেব। তো তুমি এই কথাটা আদালতে বললে না কেন? ওই মহেন্দ্রবাবু আমাকে ভীষণভাবে ধমকেছিল যে যদি এই কথা আমি আদালতে বলে দিই তাহলে পিঙ্কির যে হাল হয়েছে তাহলে আমার সাথেও তাই হবে। পুরো গ্রামের মধ্যে সুরেশ আর পিঙ্কির সম্পর্কের বিরুদ্ধে যদি কেউ থাকে তাহলে সেটা মহেন্দ্র সিং। আমাদের বাড়িতে এসে 4 বার হুমকিও দিয়ে গিয়েছিল। তাহলে তখন মহেন্দ্র সিং করেছে। তুমি আদালতে এই কথাটা বলতে পারবে? ও আমার প্রাণ নিয়ে নেবে সাহেব। না সাহেব। কতদিন ধরে পিঙ্কি তোমার বান্ধবী ছিল? 4 বছর বয়স থেকে সাহেব। হামেশাই পারিবারিক সম্পর্ক থেকেও বন্ধুত্বের সম্পর্ক বড় হয়। একটু ভাবো, যদি তোমার জায়গায় পিঙ্কি হতো তো তাহলে কি বয়ান দিত? ও নিশ্চয়ই সাক্ষী দিত সাহেব, ও নিশ্চয়ই সাক্ষী দিত। বরুণ, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। বি কেয়ারফুল। হ্যাঁ স্যার। কাল বয়ান দিতে হবে আদালতে। আরে ওই ছোড়া, তোর ফটফটি খারাপ হয়ে গেছে নাকি? এটা হরিয়ানার তেলে চলবে না। এখন তো বাইকই খারাপ হয়েছে বাবা। যদি আমরা বিগড়ে যাই না তাহলে তোকে আর কেডিকে কেউ বাঁচাতে পারবে না। বুঝিয়ে দিবি তোর ওই উকিলকে। কি হলো মহেন্দ্র সিং বাবু, আপনার ঘাম ছুটছে কেন? দরজার বাইরে কেউ আছে দেখো না। দূর বাবা, কে আবার জ্বালাতন করছে? এটা আবার কি? আপনার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে দাগটা আপনি মহেন্দ্র সিং বাবুর জামায় দেখেছিলেন সেটা রক্তের দাগই ছিল? হ্যাঁ, আমি দেখেছিলাম। আমি যখন কাল একে এই ছেলেটার সাথে দেখেছিলাম তখনই বুঝে গেছিলাম যে এ কোর্টে বিষ ছড়াবে। আপনি ওই রাতে গানোরাত থেকে আসছিলেন মহেন্দ্র সিং বাবু? আগে হ্যাঁ, ওই পথ দিয়েই ফিরেছিলাম। টাকা আদায় করতে গেছিলাম গানোরা। আর আপনার জামার ওপর রক্তের দাগ ছিল? হ্যাঁ ছিল। আরে উকিল বাবু কিছু বলুন না। ঘাবড়িও না মহেন্দ্র প্রকাশ, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। এই জামা ওইটাই যেটা সেই রাত্রে মহেন্দ্র প্রকাশ পড়েছিল। আর ইওর অনার, পাঠক বাবু এবং দেবকীর কথা একদম সত্যি। এই জামাতে রক্ত লেগে আছে, কিন্তু এই রক্তের চিহ্ন সুরেশ এবং পিঙ্কির তো দূর কোনো মানুষেরই না ইওর অনার। হুজুর, উকিল বাবু একদম ঠিক বলছেন। ওই আমার বাইকের আগে একটা খরগোশ কাটা পড়েছিল আর ওটারই রক্তের ছিটে আমার জামায় এসে পড়েছিল। মোটরসাইকেলের চাকার তলা একটা খরগোশ চাপা পড়ে গেল আর ওই রক্তের দাগটা এতটা উপরে চলে আসলো। এখন মহাশয় কেডি বাবু যাই ভাবেন না কেন, কিন্তু সত্যি তো এটাই। আর এই জামার উপর লাগা রক্তের দাগকে প্রমাণ করবে এই ফরেন্সিক রিপোর্ট ইওর অনার। এই রক্ত খরগোশেরই, বড় খরগোশ ছিল। অর্ডার, অর্ডার। জজ সাহেব, আমার সন্দেহ হচ্ছে যে ওই জামাটাকে বদলে ফেলা হয়েছে। এই কারণে আমি দেবকীকে আরো একবার কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। দেবকী, একটু মন দিয়ে দেখে বলো যে এটা কি সেই জামাটা যেটা ওই রাতে মহেন্দ্র সিং বাবু পড়েছিলেন নাকি অন্য কোনো একটা? আগে আমি ঠিক করে বলতে পারবো না, মনে হয় এটাই ছিল, না হলে। ইওর অনার, ওই মনিটনে হওয়ার কোনো জায়গাই নেই, এটা তো একদম ওই জামাই। বাস মহেন্দ্রবাবু, যদি এই কুর্তাটা সেটাই হয় আর এটার ওপর খরগোশের রক্ত লেগে থাকে, তো তাহলে আপনি দেবকীকে হুমকি কেন দিয়েছিলেন যে যদি আদালতে ও কিছু বলে তো আপনি ওকে সেই ব্যবস্থাই করবেন যেটা পিঙ্কির হয়েছিল? হুজুর, ব্যাপার এটাই, যখন গম পেশানো হয় না তখন গমের সাথে গুণগুলো পিষে যায়। আচ্ছা, সারা পৃথিবী জানে সুরেশ আর পিঙ্কির সম্পর্কর বিরুদ্ধে সবচেয়ে বেশি আমিই ছিলাম। আর এই অবস্থায় আমার সাথে ওই খরগোশের ঘটনাটা ঘটলো। যদি আমার ওপর আঙ্গুল উঠতো তাহলে কে আমাকে বিশ্বাস করত? আরে এটা তো ভালো হলো যে ভারদ্বাজ বাবু আমাকে বলে দিয়েছিলেন যে রক্তের পরীক্ষা হতে পারে, না হলে এই মেয়েটা তো আমাকে ভেতরে ঢুকিয়েই ছাড়তো। আর হুজুর, এই মেয়েটা কে যে আমার ওপর আঙ্গুল তোলে? চাঁদ প্রকাশ বাবু আর কাপিল ছাড়া শুধু এই মেয়েটাই জানতো যে সুরেশ আর পিঙ্কি কোথায় লুকিয়ে আছে, আর একে কেউ সন্দেহ করছে না। এর বিচার আদালত নয়, পঞ্চায়েত করবে, পঞ্চায়েত। শান্ত হন মিস্টার মহেন্দ্র সিং। মিস্টার পাঠক, ওনাকে কিছু জিজ্ঞাসা করবেন? এনাকে তো কিছুই জিজ্ঞেস করার নেই অনার, কিন্তু হ্যাঁ, পুলিশকে অবশ্যই এটা জিজ্ঞেস করতে চাইবো যে মন্দিরের পেছনে ওই ঝোপ থেকে ওই কুড়ুলটা পাওয়া গেল কিনা। আগে না, পুরো ঝোপঝাড় তন্ন তন্ন করে খুঁজেছি, কুড়ুল তো দূরের কথা, একটা কাঁচি পর্যন্ত পাওয়া যায়নি। সরকার, পুলিশ মনে করছে যে এই লোকটা নিজের মনের মতো করে গল্প বানিয়ে আমাদের বোকা বানাচ্ছে। এই ওটাকে নদীর মধ্যে ফেলে দিয়েছে মার্ডার ঠাডার করে। খুব সুন্দর ইন্সপেক্টর সাহেব, কিন্তু ইয়োর অনার ওই কুরুলটা না তো ঝোপে আছে না কোনো নদীতে, কুরুলটা আছে আমার কাছে। অর্ডার অর্ডার। কি পাঠক বাবু, আমার ঝাঁপি দেখে চক্ষু ছানা বড় হয়নি তো? ইয়োর অনার, কাল রাত্রে আমার কোনো গুপ্ত শুভাকাঙ্ক্ষী আমার দরজার সামনে এই কুরুলটা রেখে গেছিল। চন্দ্রপ্রকাশ বাবু দেখুন তো, এই কুরুলটা আপনার নয় তো? হ্যাঁ উকিল সাহেব, কারেক্ট। কারণ এই কুরুলের উপর যে চিহ্ন আছে তা চাঁদ প্রকাশ বাবুর আঙুলেরই। আর তাছাড়া এর তীক্ষ্ণ ধারের উপরেও কিছু চিহ্ন আছে ইয়োর অনার, সুরেশ আর পিঙ্কির রক্তের চিহ্ন। উকিল সাহেব, এটা কিভাবে সম্ভব? মানে মারবে, কাটবে, রক্ত বেরোবে না? জজ সাহেব, এরকমটাও তো হতে পারে যে ওই কুড়ুলটাকে কেউ ওই ঝোপ থেকে চুরি করে আর তারপর তার উপর পিঙ্কি আর সুরেশের রক্ত লাগিয়ে দেয়। আরে খুব সুন্দর কেডি বাবু, খুব সুন্দর। ঘটনার 10 দিন পর ওই রক্ত আসবে কোথা থেকে? ওই রক্ত 10 দিনে শুকিয়ে যাবে না? আর এমনিতেই ইয়োর অনার, রিপোর্ট অনুযায়ী এই কুড়ুলের উপর যে রক্ত পাওয়া গেছে তা সেই দিনেরই যেদিন খুন হয়েছিল। এবার বলুন পাঠক বাবু, এবার তো এই কুরুলের রক্ত চিৎকার করে বলছে যে আসল খুনি কে? তুই এটা বলতে চাইছিস যে সবের মধ্যে জড়িত? হ্যাঁ, সোনু, মহেন্দ্র প্রকাশ, প্রধান, এরা সবাই একসাথে আছে। আর এখন চাঁদ প্রকাশের কুড়ুল প্রসিকিউটর ভরদ্বাজকে দিয়ে এটা প্রমাণ করতে চাইছে যে ওদের ওই কেসে কোনো হাত নেই। প্রশ্ন এখন এটা উঠছে যে চাঁদ প্রকাশ ওর নামটা কেন বলছে না নিজের মেয়েদের জন্য? হ্যাঁ স্যার, দ্যাটস দ্য রিজন। যদি এরকমটা হয় তো একটা বিষয় তো স্পষ্ট বলুন যে যেই কুড়ুলটাকে আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে সেই কুড়ুলটা দিয়ে হত্যা করা হয়নি, হত্যা কোনো অন্য কুড়ুল দিয়ে হয়েছে। আর যতক্ষণ ওই কুড়ুলটা পাওয়া যায় সত্যিটা সামনে আসতে পারে না। ভাই, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, যে ভারদ্বাজের ঘরের বাইরে, তাও মাঝরাতে, ওই কুড়ুলটা রাখলো তো রাখলো কে? আমি কি করে জানবো? আমি তো ভেবেছিলাম সোনু রেখেছে ওখানে কুড়ুলটা। আমাকে এর মধ্যে টেরো না মহেন্দ্র সিং, আমি কিছু জানি না। আর এরকম কি দেখছো? জানো দুজনকে আমি নিজেই মেরেছি। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো? হ্যাঁ, যা হয়েছে ভালো হয়েছে। আইনকে চাঁদ প্রকাশের খুনি কুড়ুল দিয়ে দিয়েছে, না হলে এই দোষ পঞ্চায়েতের উপর পড়তো যে আমরা জাতপাতের বিচার করতে গিয়ে ওই ছেলে মেয়ে দুটোকে মেরে ফেলেছি। সোনু, এই দেবকির ওপর নজর রাখ, না হলে সারা গ্রামকে নিয়েও ডুববে। এই সব কাজ আমাকে দিয়ে করিও না বাবা, কারণ পরে আমরাই ফেসে যাব। তোর একটু ভাবা উচিত। মহেন্দ্র, তুই গ্রামের সবচেয়ে বোঝদার ছেলে, তুই ওর ওপর নজর রাখ। আজ্ঞে প্রধান মশাই, এখন তো এই দেবকির ওপর নজর আমি রাখবো। এ কি অনর্থ হচ্ছে আমাদের সাথে হুজুর! आमी आमार छेले के हारालाम। अरे एबार आमार छोटो भाई महेंद्र जानी ना के शत्रुता करछे आमादेर साथे हुजूर। महेंद्र प्रकाशेर मृत्यु की करे हलो? आत्महत्या योर अनर, आत्महत्या। महेंद्र प्रकाश पुलेर ऊपर थेके झाप दिए आत्महत्या करेछे। जज साहेब एटा आत्महत्या नय, एटा हत्या। खूब सुंदर। तो আপনি ওখানে ছিলেন যে আপনি নিজের চোখে দেখেছেন যে বলছেন যে দুর্ভাগ্যবশত ছিলাম না, থাকলে মহেন্দ্র প্রতাপকে বাঁচিয়ে দিতাম। আপনি ওখানে থাকলে কি দেখতেন? আরে দেখতাম বেটা ছেলে কি করে ওখান থেকে লাফ মারছে দেখতাম, আর পুল থেকে লাফাতে গেলে পুলের পাঁচিলে মানে দেয়ালের উপর দাঁড়িয়ে পড়া বা হাত দেওয়া আবশ্যক নিশ্চয়ই। আরে এর তো নিশ্চয়ই দরকার আছে, কিন্তু ইওর অনার ওই পুলের পাঁচিলে মহেন্দ্র প্রতাপের পা বা হাতের চিহ্ন পাওয়া যায়নি। এটার সোজাসুজি অর্থ হলো জজ সাহেব, কেউ মহেন্দ্র প্রতাপের দেহটাকে ওখান থেকে তুলে নিয়ে নিচে ফেলে দিয়েছিল। আপনি ঠিক বলছেন হুজুর, আমারও মনে হচ্ছে যে কেউ আমার ভাই মহেন্দ্রকে খুন করেছে। কারণ পশু রাতে যখন আমি বাড়ি ফিরি তখন এখন তো আমার গলা দিয়ে খাবার তখনই নাববে যখন আমার ভাইপো সুরেশের খুনের রহস্য সমাধান হবে। সুরেশের খুনি সেই রাতে মহেন্দ্র ফোনে কার সঙ্গে কথা বলছিল? জানি না স্যার, কারণ মহেন্দ্রের লাশ থেকে কোনো ফোন পাওয়া যায়নি। কিন্তু আমি জানি যে ও ওই রাতে কোথায় গিয়েছিল, ওই প্রধান মশাইয়ের কাছে। কারণ হুজুর ওই রাতে ওর যাবার পর প্রধান মশাইয়ের লোকের ফোন এসেছিল ওর কাছে। চোখ রাঙাবেন না প্রধান মশাই, এখন যদি ভয় পাই লজ্জা হওয়া উচিত আমার জীবনের প্রতি। হুজুর এখন আমি আপনাকে সব সত্যি বলছি। দেখুন মনোহর বাবু, আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কোনো অভ্যাস নেই। কাট টু কাট আসল কথায় আসছি। আমার ছেলে আছে না সোনু, পিঙ্কিকে গভীরভাবে ভালোবাসে, তাই ও ওকে বিয়ে করতে চায়। আমি না করে দিয়েছি। ভাই এটা কখনো হতে পারে না, কিন্তু কি করব, বাপ হই না। ছেলের জেদের কাছে হেরে গেলাম, আর আমি কথা দিয়ে দিলাম যে তোর বিয়ে পিঙ্কির সাথেই হবে। আপনার যে ছেলে আছে না সুরেশ, আজকাল পিঙ্কির সঙ্গে একটু বেশি গুটুর গুটুর করছে। ওকে বুঝিয়ে দেবেন যে পিঙ্কির সঙ্গে এই লাভ স্টোরি এখানেই শেষ করে দিতে, না হলে আমি ওকে মেরে ফেলে দেব। হুজুর প্রধান মশাই লক্ষণ লালি বেড়েছে আমার ছেলে এবং আমার ভাই মহেন্দ্র প্রতাপকে। হুজুর ও ওর নিজের ছেলে আর ভাইয়ের মৃত্যুর কারণে পাগল হয়ে গেছে, তাই তো উল্টো পাল্টা সব বলছে। আরে আমি আমার ছেলে সোনুর বিয়ে পিঙ্কির সাথে কিভাবে করাতাম। সরপঞ্চ বাবু, যখন আপনি এদের দুজনকে বিয়ে দিতে চাইছিলেন না, তো তাহলে আপনি পণ্ডিত মশাইকে দিয়ে সোনু আর পিঙ্কির কুষ্টি কেন মিলিয়েছিলেন? এসব তুই কি করে জানলি? পণ্ডিতের মেয়ে দেবকি তোকে তো ফিসফিস করে নয়, পুরুষের মতো বলুন, কেন কুষ্টি মিলিয়েছিলেন আপনি? দেখুন, যেহেতু কথাটা উঠলই তো, আমার ছেলে সোনু পিঙ্কিকে সত্যি বিয়ে করতে চাইতো, এটা সত্যি উকিল সাহেব। আর এটাও সত্যি যে ওই দিন আমি মনোহরকে ধমক দিতে ওর বাড়িতে গিয়েছিলাম। আমি আমার বাপ দাদার দিব্যি করে বলছি যে পিঙ্কি আর সুরেশের হত্যা আমি করিনি, আর না তো এই হত্যার পিছনে আমার কোনো হাত আছে। আর এটা সত্যি হুজুর, এটার মানে এটা দাঁড়ায় যে সোনু আপনাকে না বলে না একেবারে জিজ্ঞেস করে তাকে হত্যা করে দিল একাই। আপনি কিরকম কথা বলছেন উকিল সাহেব, ও এটা করতে পারে না। আরে এটা তো উতলা হওয়ার কি আছে সরপঞ্চ বাবু, আপনি তো বলেছিলেন যে আপনার কথা মতো সোনু ঘনরা গিয়েছিল আর এবং সেখানে গিয়েও পিঙ্কি আর সুরেশকে হত্যা করেছিল। ওহো এটা অসম্ভব। আরে অসম্ভবটা কেন? সোনু জানতো যে ওরা দুজন কোথায় লুকিয়ে আছে তাই সেখানে গিয়ে ওদেরকে হত্যা করে দিল। জজ সাহেব ও এরকম কিছুই করেনি। আরে কেন কিছুই করেনি? ওই রাতে তো ঘনরা যায়নি। যদিও ঘনরা নাই গিয়ে থাকে তাহলেও কি করে চাঁদ প্রকাশ বাবুকে পিঙ্কি আর সুরেশকে হত্যা করতে ঠিক কিভাবে দেখলো সরপঞ্চ বাবু? দূরবীন দিয়ে? বাবা তুমি তো আমাকে ফাঁসিয়ে দিল, পুরোপুরি ফাঁসিয়ে দিল। এবার আর কি করবেন সোনুবাবু, সত্যের সঙ্গ দেবেন না নিজের বাবাকে মিথ্যা প্রমাণিত করবেন? বাবা সত্যি বলছে, আমি সেই রাতে ঘনরা গ্রামে যাইনি। তো আদালতে মিথ্যা কেন বলেছিলেন? যাতে এই চাঁদ প্রকাশের বড় রকম সাজা হয়। এ আমার আর পিঙ্কির বিয়ের বিরুদ্ধে ছিল, তখন থেকে আমিও শত্রু হয়ে যাই। আই সি, বদলা, রিভেঞ্জ, প্রতিশোধ। আর সব মিলিয়ে সত্যটা হলো এই যে আপনি ঘনরা জানিনি, আর আপনি চাঁদ প্রকাশ বাবুকে সুরেশ আর পিঙ্কিকে হত্যা করতে দেখেননি। আগে না, আমি তো ঘনরা পর্যন্ত পৌঁছাইনি। আমার বাইক তো 5 মিনিটের মধ্যে খারাপ হয়ে যায়। আমি জানি না এ মন্দিরে ছিল না ঘনরাতে। ভেরি নাইস। তো মানে হলো এখনো পর্যন্ত চাঁদ প্রকাশ বাবু যেটা বলছেন তার কোনো প্রমাণ নেই। এটা তো খুব খারাপ খবর কেডি ভাই। যদিও সোনুলালের সাক্ষী মিথ্যে হয়, কিন্তু কুড়ুলে লাগা রক্ত চিৎকার করে বলছে ইয়োর অনার কি ওই রাতে চাঁদ প্রকাশ বাবু মন্দিরে না বরং ঘরানার ওই ঘরে নৃশংসভাবে অমানবিকভাবে নিজের মেয়ে ও জামাইকে খুন করেন। না 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 উকিল সাহেব, জজ সাহেব আপনি আমাকে যে কোনো দোষে যে কোনো অভিযোগে শুলে চড়িয়ে দিন, ফাঁসিতে ঝুলিয়ে দিন, কিন্তু মেয়েকে হত্যা করার দায় নয়। না হলে ফাঁসি আমাকে নয়, ফাঁসি দেওয়া হবে বাবার মেয়ে সম্পর্ককে, বাবার মেয়ে সম্পর্ককে দেওয়া হবে ফাঁসি। পেয়ে গেছি স্যার, সেলফোন রেজিস্ট্রি থেকে মহেন্দ্র প্রকাশের ফোন রেকর্ড। আমার মনে হয় মৃত্যুর ঠিক আগেই মহেন্দ্র প্রতাপ এই নাম্বারেই কথা বলছিল। নাম্বারটা লাগে একটু। স্যার কোনো ডক্টর সরলার ক্লিনিক। মহেন্দ্র প্রকাশ কোনো মহিলার ডক্টরের ক্লিনিকে কেন কথা বলবে? একটা কাজ কর বরুণ, তুই যা আর খোঁজ নে রহস্যটা কি। ভাই উকিল বাবু, আমি শুনলাম যে কাল রাতে কেউ আপনাকে একটা কুড়ুল পাঠিয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি। পঞ্চায়েত চায় যে ওই কুড়ুলটাকে তুমি এখানে আমার সামনে পেশ করো। ক্ষমা চাচ্ছি সরপঞ্চ বাবু, এটা সম্ভব নয়। ওই কুড়ুলটা তো আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি, ওটা এখন সরকারি প্রমাণ। একটা একটা কথা বুঝতে পারছি না, চাঁদ প্রকাশের কুড়ুল তো আদালতে জমা ছিল, তাহলে এই দ্বিতীয় কুরুলটা কোথা থেকে আসলো? সরপঞ্চ বাবু এখন ওই কুরুলটা কাটছিল আর তার উপর রক্ত কাট লেগেছিল, সেটা তো আগামীকাল আপনি আমি আর এখানে উপস্থিত সমস্ত মানুষ জানতে পেরে যাব আদালতে, ফরেন্সিক রিপোর্ট চলে আসার পর। খুবই বড় দিন একটা আমার জন্য, কাল প্রস্তুতি নিতে হবে, কেসের পর বসে কথাবার্তা হবে। মানে আমার মতো এই কুড়ুল আপনাকেও পাঠানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমাকেও পাঠানো হয়েছে। और योर ऑनर एटार फरेंसिक्स रिपोर्टो चले आसबे। केडी साहब এই নিন এসে গেছে। এই নিন ইয়োর অনর। এটা কি মিস্টার কেডি? কি হলো জশ সাহেব? এতে তো রক্তের দাগ নেই। এটা তো কোনো লাল রঙের পেইন্ট। আর এতে যে ছাপ আছে ওটা তোমার আঙ্গুলের মিস্টার কেডি পাঠক। हाँ हाँ जज साहेब लाल रंगের দাগ রয়েছে আর যেই আঙ্গুলের ছাপ রয়েছে সেটা আমারই। আমি ঠিক বুঝলাম না জজ সাহেব। আসলে আমি এই কুড়ুলটা যেটা রয়েছে সেটা আমার সহায়ক বরুণের সাহায্যে লাজবন্তী দেবীর ঘরের বাইরে ওই দরজার পাশে আমি রেখে দিয়েছিলাম। এইটার কি মানে হলো? হ্যাঁ তাহলে পুলিশ রিপোর্ট করানোর ফরেনসিক রিপোর্ট করানোর কি মানে? সবার সময় নষ্ট। এ তো সকলের চোখে ধুলো দেওয়া হলো। না জজ সাহেব এরকমটা নয়। আসলে আমি আদালতের চোখে কোনো রকম ধুলো দিতে চাইছিলাম না। আমি অন্য আরেকজনের চোখে ধুলো দিতে চাইছিলাম যাতে এই কেসটার উপর পড়ে থাকা ধুলোগুলো সাফ করতে পারি, যাতে প্রত্যেকের সবকিছু পরিষ্কার নজরে আসে। একটু প্যাচালো আছে ভরদাস বাবু, আমি আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা। আমি বোঝাচ্ছি, তবে তার আগে ইয়োর অনার আমি দেবকীকে কারগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ তো জজ সাহেব হয়েছে এটাই যে মনোহর বাবু বলেছিলেন যে মহেন্দ্র বাবুর মৃত্যুর দিন মহেন্দ্র বাবু কাউকে একটা ফোন করেছিলেন। তো আমরা মহেন্দ্র বাবু দূরভাষ যন্ত্রের ফোনের একটা তালিকা বার করি, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে উনি রোহতক হরিয়ানাতে কোনো গাইনোকোলজিস্ট মানে গর্ভপাত করানোর ডক্টরকে ফোন করেছিলেন, ডক্টর সরলা দোষী। ডক্টর সরলা দোষীর সঙ্গে দেখা করার পর এটা জানতে পারা গিয়েছে ওনার যে এখান থেকে কালকোরা থেকে কোনো মেয়ে ওনার কাছে এই কারণে গিয়েছিলেন যে এটা জানতে যে উনি গর্ভবতী হ্যাঁ কি না। দেবকী তুমি গিয়েছিলে ডক্টর সরলা দোষীর কাছে? ডক্টর দোষীর লিখিত বয়ান রয়েছে আপনার টেবিলের ওপর জজ সাহেব। তুমি গিয়েছিলে? গিয়েছিলে কি না? হ্যাঁ এটা সত্যি যে আমি গর্ভবতী ছিলাম। মহেন্দ্রবাবু এটা জানতে পেরে গিয়েছিলেন যে তুমি গর্ভবতী, এই কারণেই উনি ডক্টর সরলা দোষীকে ফোন করেছিলেন। এটা কি ঠিক? হ্যাঁ। আর তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠছিল তার বাবা সুরেশ, তাহলে এটাও কি ঠিক? হ্যাঁ এটাও সত্যি। এটার অর্থ হলো কি এই যে একতরফে তো সুরেশ আপনার সঙ্গে প্রেমটা চালিয়ে যাচ্ছিল আর দ্বিতীয় তরফেও পিঙ্কির সঙ্গে বিয়ে করতে চাইছিল, ঠিক কি এটা? হ্যাঁ। তো যখন আপনি সুরেশকে বললেন যে আপনি ওনার সন্তানের মা হতে চলেছেন তখন ঠিক কি বলেছিল সুরেশ আপনাকে? ওর এই দায়িত্ব পরিষ্কারভাবে নিতে অস্বীকার করে দেয় আর আর বলেছিল যে আমি যেন ওকে ভুলে যাই, কেননা পিঙ্কিকে বিয়ে করতে যাচ্ছিল। দেবকী এটা তো কোনো কারণই হলো না যে ওখানে গিয়ে ওই দুজনকে এত নৃশংসভাবে মেরে ফেলার। হত্যা করা উচিত হয়নি আপনার ওনাদেরকে। না সাহেব, না না আমি ওদের দুজনকে মারিনি সাহেব। আপনি সুরেশকে মারেননি? না না সাহেব, আমি এই পুরো কেসটায় আপনার সহযোগী ছিলাম। হ্যাঁ হ্যাঁ সুরেশ আমাকে ধোঁকা দিয়েছিল কিন্তু কিন্তু আমি সুরেশকে মারিনি সাহেব। আর আর পিঙ্কি তো আমার বন্ধু ছিল সাহেব। আমি ওকে কেন মারবো সাহেব? আমি ওদের দুজনকে মারিনি আমি ওদের দুজনকে। এক মিনিট এই কালকোরাতে একটা পুরনো বিদ্যালয় রয়েছে আছে, সেটার পিছনে একটা বড় গাছ আছে আছে, সেই গাছটার পিছনে একটা বড় পাথর আছে আছে, ওই পাথরের নিচে একটা গর্ত রয়েছে যার মধ্যে কিছু একটা পোতা রয়েছে। কি পোতা রয়েছে ওখানে আমি কি করে জানবো? আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি কি করে জানবো? আরে আপনি জানেন না এটা কি করে হতে পারে? আমি কি করে জানবো? আরে আপনার জানাটাই তো উচিত, কারণ গতকাল রাতে আপনি ওই গর্তের থেকে কিছু খোঁজার চেষ্টা করছিলেন। কি খুঁজছিলেন আপনি? Your Honor, এটাই হলো আমার এই রং লেগে থাকা কুড়ুলটার গল্প। যখন আমি দেবকি আর সুরেশের সম্পর্কটা সম্বন্ধে জানতে পারি আর ইনার গর্ভাবস্থা সম্বন্ধে জানতে পারি, তখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে ইনি বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য সুরেশ আর পিঙ্কিকে হত্যা করেছেন। কিন্তু আমি ইনাকে ওই অস্ত্র সমেত হাতে নাতে ধরতে চাইছিলাম এবং সেই কারণে আমি এই কুড়ুলটা লাজবন্দী দেবীর ঘরের বাইরে ফেললাম, যাতে দেবকী দেবী মনে করেন যে আমরা হত্যার হাতিয়ার পেয়ে গিয়েছি। আর সেটা স্পষ্ট করার জন্য উনি সেই জায়গায় যাবেন যেখানে ইনি অস্ত্রটা লুকিয়ে রেখেছেন, আর সেরকমটাই হলো ইওর অনার। এই ছোট খেলাটা আমাকে খেলতেই হলো জজ সাহেব। আমি আদালতের কাছে ক্ষমা চাইছি, কিন্তু এখন খুনের আসল হাতিয়ার এই কুড়ুলটা ইওর অনার, যেটা পুরনো ওই বিদ্যালয়ের পিছনে গাছের পিছনে পাথরের নিচে গর্ত থেকে পাওয়া গিয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে ফরেনসিক্সের পরীক্ষাও এটা বলবে যে এটার ওপর যে রক্ত লেগে রয়েছে সেটা সুরেশ আর পিঙ্কির, আর এর ওপর দেবকির আঙুলের ছাপ রয়েছে। দেবকি, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এই কুড়ুলটার ফরেনসিক্স রিপোর্ট থেকে একেবারেই স্পষ্ট হয়ে যাবে যে এই হত্যাটা আপনিই করেছেন। এক, হয়তো আমরা ফরেনসিক্স রিপোর্টের জন্য অপেক্ষা করতে পারি বা আপনি আপনার দোষ স্বীকার করতে পারেন, যেরকমটা আপনার মর্জি। অনেক পুরনো একটা প্রবাদ রয়েছে যে খারাপ খবর শুনতে আর শোনাতে খুব একটা দেরি করা উচিত নয়। কি করতে চাইবেন আপনি দেবকী দেবী? হ্যাঁ 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 হ্যাঁ, আমি মেরেছি ওদের দুজনকে। ওদের দুজনকে আর ওদের দুজনকে মেরে ঘন রাতে দুজন লোককে পয়সা দিয়ে ওদের লাশ পোলের নিচে ফেলিয়ে দিই। 4 বছর ধরে আমি ভালোবাসতাম সুরেশকে। 4 বছর। আর ও পছন্দ করলো তো কাকে? ওই পিঙ্কিকে, যে কিনা বিয়ের সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করিয়েছিল, এটা না জেনেই যে সুরেশ ওর নয়, সুরেশ আমার ছিল। আর কি বা শাস্তি দিতাম আমি ওদেরকে? মেরে ফেলেছি আমি ওদের। আমার এত বড় অসম্মান কিভাবে সহ্য করতাম আমি? কিন্তু চাঁদ প্রকাশের রক্তে রাঙানো কুড়ুলটা পুলিশ আসার আগেই আমি ওই কুড়ুল মন্দিরের ঝোপের পিছন থেকে চুরি করি। আর আমার চুরির মধ্যে সুরেশ আর পিঙ্কির শুকনো রক্ত লেগেছিল, আর ওই রক্তকেই আমি কোনো রকমে ওই কুড়ুলে লাগিয়ে দিই। আর ওই কুড়ুলটাকে বস্তার মধ্যে ভরে আপনার বাড়ির সামনে রেখে দিই। মহেন্দর সিং বাবুকে ওই রাতে महेंद्र प्रकाश आमार साथे पोले देखा करते एसेछिलो एटाई बोलते जे ओ सुरेश आर आमार ब्यापारे सबकिछु जेने फेलेछे एई जोन्नो ओर आदालते सत्यि कथा बोलार आगेई सुयोग पेतेई आमी ओके पोल थेके धक्का दिये दिई। ओकेও আমি মেরে ফেলি সুরেশের জন্য। জ্যাঠামশাইয়ের মতো বাবা শুধু নিজের মেয়ের দীর্ঘায়ু কামনা করতে পারেন, ওকে মারতে পারেন না। জ্যাঠামশাই নির্দোষ সাহেব। দেবকী দেবিয়া, এরকমটা বলা হয়ে থাকে যে প্রেম আর যুদ্ধে সবই চলে, কিন্তু হত্যা নয়। আপনার সিদ্ধান্ত জজ সাহেব। সাক্ষীদের বয়ান আর পরিস্থিতির দিকে নজর রেখে এই আদালত সুরজ প্রকাশ আর পিঙ্কি ওরফে পদ্মিনী প্রকাশ আর মহেন্দ্র সিংকে খুনের দেবকী চন্দ্রকে দোষী সাব্যস্ত করে भारतीय दंडविधिर 302 धारा अनुयायी जावज्जीवन कारादंड दिच्छे और पिंकिर बाबा चंद्रप्रकाश बाबू के निर्दोष पे एई केस थेके ससम्माने मुक्ति दिच्छे। द केस इज क्लोज्ड। बड़दास बाबू केडी बाबू एमनिते जोदि आमी केस जितताम ताहले आमी एटा बोलताम जे भाई वाह खूब सुंदर हैन करेछी तैन करेछी, किन्तु आज के सत्येर एरकम जीत देखे भाई बोलतेई होबे जे ना सत्यि सत्यि खूब सुंदर। हरदास बाबू यदि कखनो कखनो मने द्विधा थाके तो हृदयेर कथा शोना उचित, केनना हृदय थाके तो लेफ्टे किन्तु हृदयेर कथा सब समय राइट हय। am I right or am I right? right. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.